সুপ্রিয় দর্শক, আমি মুর্শিদুল ইসলাম, সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজ মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই আমাদের আজকের আলোচ্য বিষয় মাতৃভাষার মর্যাদা। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন শামসুজ্জামান খান, মহাপরিচালক বাংলা একাডেমি, রয়েছেন সেলিনা হোসেন, কথাসাহিত্যিক, এবং বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা যদি একটু আলোচনা করি আজকে মাতৃভাষার মর্যাদা নিয়ে, আমরা মানে পৃথিবীতে খুবই বলবো যে বলা যেতে পারে যে আমরা রক্তের বিনিময়ে আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছি সেই 1952 সালে, এবং এত দীর্ঘ পথ পরিক্রমের পরও কিন্তু মনে হয় আজও আমরা ঠিক মাতৃভাষার মর্যাদা কতখানি সেটা হয়তো বুঝে উঠতে পারিনি। আমাদের অনেক কার্যকলাপে মনে হয় ঠিক মতো আমরা বানান এখনো শিখিনি, বাক্য গঠন শিখিনি, এমনকি পাঠ্য বইও এগুলোর ভুল এখনো থাকে। আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে ইংরেজি মাধ্যমে যারা পড়ে তারা বাংলায় অনেকে ঠিক মতো কথাই বলতে পারেন না। তো যাই হোক, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। প্রথমেই যদি আসি শামসুজ্জামান খান আপনার কাছে, মাতৃভাষা বাংলার প্রতি আমাদের এই অঞ্চলের অর্থাৎ যাকে আগে আমরা পূর্ব বাংলা বলতাম সেই অঞ্চলের মানুষের প্রীতি প্রায় তুলনাহীন। ডক্টর মোহাম্মদ এনামুল হক সাহেব একটি প্রবন্ধে কিন্তু চমৎকার করে বলেছেন যে মাতৃভাষা বাংলা বিকশিত হয়েছে এই চট্টগ্রাম, সন্দ্বীপ, নোয়াখালী এই অঞ্চলের মধ্যে। তারা ভাষাকে এতটাই ভালোবেসেছে যার ফলে বাংলা ভাষা ঊনবিংশ শতাব্দীর আগ পর্যন্ত খুবই একটা অগ্রগতির মহাসড়কে ছিল, কিন্তু ইংরেজরা আসার পর সেই জায়গায় একটু হোঁচট খেয়েছে বলে মনে হয়। কারণ বঙ্গদেশে তখন অভিজাতদের মধ্যে কেউ কেউ আশরাফ এবং আত্রাফ এরকম ভাগ করে ফেললেন, এবং বলা হলো আশরাফরা বাঙালির ভাষা মাতৃভাষায় কথা বলবে না, আশরাফদের ভাষা হওয়া উচিত উর্দু। এর প্রতিবাদও তখন সঙ্গে সঙ্গে হয়েছিল, প্রতিবাদ হলো না। আব্দুল লতিফ পর্যন্ত বলেছেন, হ্যাঁ বাংলা ভাষা তো অভিজাতদের জন্য নয়, আমাদের মাতৃভাষা উর্দুই হবে, আর অন্যরা যারা একটু নিম্ন শ্রেণীর গরিব দুস্থ এরা বাংলায় কথা বলতে পারে। তো এরকম একটা সমস্যা তখন ছিল, কিন্তু তার মধ্যে আমরা দেখছি তার প্রমাণ হিসেবে আমরা বলতে চাই সৈয়দ সুলতান, মধ্যযুগের বিখ্যাত কবি, তিনি যখন ফাতেহে ইয়াজদাহাম এই নামে একটি কবিতা লিখলেন বাংলায়, তখন তাকে মুনাফিক বলা হলো। কিন্তু কবি কতটা নিজের মাতৃভাষা নিয়ে গর্ব করতেন সেটি বোঝা যায়। তিনি বললেন, যারে যেই ভাষে প্রভু করিল সৃজন সেই ভাষ হয় তার অমূল্য রতন। কিন্তু এটি বলার পরও যে বাঙালির মাতৃভাষার সমস্যার সমাধান হয়েছিল এটা বলা যায় না, কারণ যদি সমাধান হয়েই থাকবে তাহলে তার 100 বছর পরে আব্দুল হাকিম কেন বলবেন যেজন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী সেজন কাহার জন্ম নির্ণয় ন জানি। মানে এই যে কঠিন একটি ভাষায় গালি দিয়ে ফেললেন পর্যন্ত, এতে বোঝা যায় যে বাংলা মাতৃভাষার মর্যাদা ব্যাপারে বাঙালি মুসলমানের একটা সমস্যা ছিল। কিন্তু যে অঞ্চলগুলোর কথা বললাম, চট্টগ্রাম, সন্দ্বীপ, তারপর যে রাখাইনদের যে অঞ্চল, এই অঞ্চলে কিন্তু বাংলা ভাষার একটা ব্যবহার ভালো মতোই ছিল। তা না হলে কবি দোনাগাজী থেকে শুরু করে পরবর্তীকালে মোগল আমলে আলাউল পর্যন্ত কেন এরকম এত বড় বড় কবিদের এখানে জন্ম হবে, যেটি পশ্চিম বাংলায় হয়নি। তিনি বলেছেন পশ্চিম বাংলার লোকেরা যে ভাষায় কথা বলে সেটা খিচুড়ি বাংলা, এবং তারা শেষ পর্যন্ত যা করলো সেটি হলো ওই পুঁথি সাহিত্য, যেখানে বাংলার সঙ্গে এত মিশ্রণ আরবি ফার্সি ইত্যাদি শব্দের, যাতে যাকে মাতৃভাষা চর্চা বলে মোটেই মনে করা যায় না। এবং এনামুল হক সাহেব একটা আরো মজার কথা বলেছেন, তিনি বলেছেন যে মগরাই এই বাংলা ভাষাকে রক্ষা করেছে। আমরা তো জানি মগের মূল লোক, এইটুক কথা বলিও বটে। উনি বললেন মগরা আসলে বিহারের অঞ্চল থেকে, ভাগলপুর অঞ্চল, এইসব অঞ্চল থেকে পূর্ব বাংলায় ওই যে আরাকান রাজসভা
আরাকানরা সবাই তারা যে বাংলা ভাষার চর্চার ক্ষেত্রে এতটা দক্ষতা দেখালেন সেটি থেকে প্রমাণিত হয় যে ওই ওই মগরা পরবর্তীকালে বাঙালি হয়ে যে তারাই করেছে। এবং আমরা আধুনিক প্রগতিশীল সমাজের দিকে যখন তাকাই তখন তো দেখি যে বেশিরভাগই ডক্টর কামাল হোসেন, বেগম সুবিয়া কামাল থেকে শুরু করে আরও অভিজাত পরিবারের ঘরে যে ভাষা ব্যবহার করত সেটা ছিল উর্দু, কিন্তু তারাই কিন্তু বাঙালির জন্য সবচেয়ে বেশি দরদ দেখিয়েছেন। বাংলা ভাষাকে তাদের অবদানে এবং তাদের ব্যবহারে সমৃদ্ধ হয়েছে সেটি একটি আনন্দের বিষয়। কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটি বলবো বর্তমানে বাংলা ভাষার চর্চা খুবই দুর্বল এবং ভয়ঙ্কর একটি অবস্থার মধ্যে পৌঁছেছে। বানান ঠিক নাই, বাক্যকরণ ঠিক নাই যেটা আপনি বললেন, এবং কোনোরকমভাবে ওটা তো মাতৃভাষা, ওটা এত গভীরভাবে জানার কি আছে, এরকম একটা দৃষ্টিকোণের প্রতিফলন। আপনি কি বলবেন? মাতৃভাষার মর্যাদা রক্ত দিয়ে আমরা যেমন করেছি, আমাদের আরেকটি অঞ্চল আমাদের প্রতিবেশী রাজ্য ভারতের, আমার মনে হয় সেই জায়গাটাও একটু স্বীকার করি আমরা, যে যেটাকে বরাক উপত্যকা বলা হয়, আসামের এই পাশটা বরাক নদীর ধারে শিলচর হাইলাকান্দি নিয়ে যেটা কাছার এলাকা, সেখানেও কিন্তু 1960 সালে আসাম সরকার 1960 সালে প্রথম এটাকে ইয়ে করেছিলেন যে রাজ্যসভার ভাষা, রাজ্যের ভাষাটা অসমিয়া হবে। সেই প্রতিবাদের পরে 1961 সালের 19 মে প্রতিবাদ করে এই শিলচর এলাকার মানুষেরা। সেখানকার যারা বাঙালি ছিলেন তারা এই প্রতিবাদটা করলেন, তখন শিলচর স্টেশনের কাছে তাদের মিছিলের উপর গুলি বর্ষণ হয় এবং তারা 11 জন শহীদ হন। এই যে 11 জন শহীদ হলেন, এবং আমরা দেখতে পাচ্ছি বিশ্বে বাংলা মাতৃভাষার মর্যাদার প্রশ্নে মানুষের জীবনদান, দুটো আলাদা এলাকা আলাদা অঞ্চল হতে পারে কিন্তু ভাষাটা এক, ভাষাটা এক। এই মর্যাদার জায়গাটা বাঙালির মধ্যে যত বেশি তীব্র বলে আমরা মনে করি, সেই জায়গাটা অন্য কোনো মানুষের মাঝে এভাবে প্রতিষ্ঠিত হয়নি এবং ইতিহাসে তার কোনো প্রমাণও নেই। তো সেই অর্থে আমরা একটু অগ্রগামী জাতি, যারা ভাষার মর্যাদার প্রশ্নে আমরা আপোষহীন ছিলাম এবং আমরা প্রতিরোধের জায়গা তৈরি করেছি, আমরা সেখানে জীবন দিতে পিছিয়ে থাকিনি। এখন প্রশ্ন হলো মর্যাদার প্রশ্নে যদি আমাদের প্রাত্যহিক ব্যবহারের জায়গাটা, আমাদের ইতিহাস চর্চা, আমাদের সাহিত্য, আমাদের সব কিছু মূল্যের জায়গাটা যদি চিন্তা করি, সেখান থেকেও যে আমরা খুব কমে গিয়েছি তা নয়। আমি একটা জিনিস বলবো যে বাংলা ভাষাকে কেন্দ্র করে সাহিত্যের যে মর্যাদার জায়গাটা 47 পরবর্তী সময়ে যে বাংলা ভাষার যে প্রবাহটা শুরু হয়েছিল 47 থেকে 48, 49 থেকে শুরু করে, সেখানে আরবি ফার্সি ইত্যাদি শব্দ দিয়ে বাংলা ভাষাকে প্রচলন করার যে পাকিস্তানি প্রচেষ্টা ছিল তাকে প্রতিহত করেছেন সেই সময়ের তরুণ লেখকরা, সেই সময়ের প্রবীণ সাহিত্যিকরা, সংবাদপত্র ইত্যাদি সব মিলিয়ে জনমত গঠিত হয়ে তাকে প্রতিহত করে একটা প্রমিত বাংলার স্থান দাঁড়িয়েছিল, যেটা ভাষা আন্দোলনের পরবর্তী সময় 1953 সালে যখন হাসান হাফিজুর রহমানের 21 ফেব্রুয়ারি নামে প্রকাশিত হলো সেটাই প্রমাণিত করে যে কবিতা, গল্প, প্রবন্ধ সবকিছু মিলিয়ে একটা প্রমিত ভাষার চর্চা সেখানে শুরু হয়েছিল। এই যে শুরু হওয়াটা এটাও ভাষাকে মর্যাদা দেওয়ার একটা বড় বিস্তৃত জায়গা ছিল। তারপরে যদি সাহিত্যের স্রোতটাকে ধরি, আমরা মনে করি যদি করি 47 পরবর্তী সময় থেকে বাংলা সাহিত্যের যে মূল স্রোত সেই জায়গাটায় আমরা কিন্তু একটু খানিকটুকু বাকবদল ঘটিয়েছি, কারণ আমাদের জীবনে এই প্রথমে পূর্ববঙ্গ, তারপর পূর্ব পাকিস্তান, এখন বাংলাদেশ, আমাদের জীবনে যে রাজনৈতিক আর্থসামাজিক প্রেক্ষাপটগুলো তৈরি হয়েছিল বিশ্বের অন্য কোনো জায়গার বাঙালির জনগণের মধ্যে এই জিনিসটা ছিল না। আমরা ভাষা আন্দোলন দেখলাম, আমরা আইয়ুব খানের সামরিক শাসন দেখলাম, আমরা 1961 সালের শিক্ষা আন্দোলন দেখলাম, আমরা রবীন্দ্র জন্ম শতবার্ষিকী উদযাপনের যে বড় পরিষদ গঠিত করেছিল সেটা দেখলাম, আমরা 6 দফা দেখলাম 66 সালে আমরা 69-এ এসে গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71। এই সব কিছুকে যদি আমরা সাহিত্যের উপাদান হিসেবে ধরি, এই উপকরণের জায়গাগুলো আমাদের এই দেশের লেখকরা ধরেছেন। মর্যাদার প্রশ্নে আমরা বাংলাকে, সাহিত্যকে একটি ভিন্ন স্রোতে প্রবাহিত করতে পেরেছি, এটা আমি গভীরভাবে বলবো।
তারপরে স্বাধীনতা পরবর্তী এই 45 বছর বয়সে আমার এখনো মনে আছে 1971 সালের 15ই ফেব্রুয়ারি আমি তখন চাকরিতে ঢুকেছি বাংলা একাডেমিতে বঙ্গবন্ধু গিয়েছিলেন বিদেশি যারা শিক্ষার্থী ছিল তাদের সার্টিফিকেট দেয়া এবং 21-এর অনুষ্ঠান উদ্বোধন করার জন্য সেইখানে তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন আমার দল ক্ষমতায় গেলে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা করব এবং আমরা কখনো অপেক্ষা করব না পরিভাষা পরিভাষার জন্য আমরা অপেক্ষা করব না আমরা বাংলা চালু করে দেব তারপরে এই সব কিছু আস্তে আস্তে হবে হয়ে তারপরে প্রতিষ্ঠিত হবে এই যে নেতৃত্বের জায়গা থেকে বাংলার মর্যাদাটাকে এভাবে দেখা এটাও কিন্তু একটি বড় পরিসর ছিল আমাদের অধ্যাপক বিশ্বজিৎ ধন্যবাদ অধ্যাপক শামসুজ্জামান খান এটা ইতিহাসের বিশাল প্রেক্ষাপটটাকে খুব সংক্ষেপে আমাদেরকে আপনি পরিষ্কার করে দিয়েছেন সেলিনাপা সাহিত্যের দিকটাকে দেখার চেষ্টা করেছেন এবং বলার চেষ্টা করলেন যে সাহিত্যে বাংলা ভাষার যে অবস্থাটা সেটা বেশ ভালো আমরা বলবো বাংলা সাহিত্য পৃথিবীতে একটা অতি উন্নত সাহিত্য এখন কোনো সন্দেহ নাই এবং সেক্ষেত্রে 1952 সালের ভাষা রাষ্ট্রভাষা আন্দোলন একটা বড় ভূমিকা পালন করেছে তাতে কোনো সন্দেহ নেই আমি যদি একটু বর্তমান অবস্থাটায় আসি বর্তমান সামাজিক আর রাজনৈতিক অবস্থাতে আসি তাহলে আমরা একটু ভিন্ন ছবি পাবো যে ছবিটার সাথে অধ্যাপক শামসুজ্জামান খানের মিল পাবো সেটাই অবস্থাটি ভালো নয় যেরকম প্রত্যাশা করা গিয়েছিল সাহিত্যক্ষেত্রে খানিকটা সন্তুষ্টি হলেও পেতে পারি কিন্তু অন্য জায়গায় কিন্তু সেটি পাচ্ছি না না পাওয়ার কারণটা আমি বলবো যে আমাদের প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানের 3 নম্বরের অনুচ্ছেদ সেই অনুচ্ছেদটুকু অনুচ্ছেদই থেকে গেল কিন্তু বাস্তব জীবনে তার প্রয়োগটা আমরা পাইনি সেলিনাপা যেমনটি বললেন যে 1900 বাংলা একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসার আগে যখন আমরা যদি কখনো ক্ষমতায় যাই তাহলে বাংলা রাষ্ট্রভাষা করবো কারণ তারপরে অসামান্য তার সেই বক্তৃতা আজকে কি সেই রাজনৈতিক সদিচ্ছা আছে বঙ্গবন্ধু সেই অপূর্ণ কাজটা পূর্ণ করার জন্যে আমাদের সেই রাজনৈতিক সদিচ্ছার আমি অভাব দেখি এবং তিনি তো জাতিসংঘ বাংলায় বক্তৃতা দিয়ে তিনি বাংলায় বক্তৃতা দিয়েছেন এবং তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় বক্তৃতা দিয়েছেন এগুলো খুবই উল্লেখযোগ্য ঘটনা কোনো সন্দেহ নাই কিন্তু কোথায় যেন একটা দ্বিধা নাকি অসদিচ্ছার অভাব এটি হীনমন্যতা বোধ আছে কারণ তা যদি না হয় তাহলে কেন আজকে আমাকে রাষ্ট্র আমাকে ভুল শেখাচ্ছে যেমন একটা প্রতিষ্ঠানের নাম ছিল সত্য জবাবদিহিতা কমিশন বাংলাদেশে কি বাংলা জানা লোকের অভাব আছে যে জবাবদিহিতা শব্দটা ভুল একটা রাষ্ট্র একটা প্রতিষ্ঠানের নাম জবাবদিহিতা রাখতে পারে না রাষ্ট্র কি এটা জানে না যে বাংলাদেশের লোকের অভাব আছে প্রফেসর আনিসুজ্জামান যেখানে জীবিত আছেন সেই বিচারিক যে হয় না বিচারিক শব্দটা যে ভুল হবে যে বৈচারিক এটা কি রাষ্ট্র জানে না এটা কি বলতে হবে না তাহলে রাষ্ট্র আমাকে ভুল শেখাতে বাধ্য করছে আমি বলছি বিচারিক আদালত তাহলে আজকে থেকে আমি বলা শুরু করবো বিকালিক নাস্তা বিকালিক ভ্রমণ বৈকালিক আর বলবো না বৈচারিক হওয়ার কথা চলো এই যে রাষ্ট্রকে ভুল শেখাচ্ছে অন্যদিকে আজকে দেখেন আমরা যখন শিক্ষার্থী ছিলাম আমি এই দুজন বাদ দিলাম আমি যখন শিক্ষার্থী ছিলাম তখন দেখেছি যে প্রশ্ন বাংলা এবং ইংরেজি বাদে অন্য বিভাগের প্রশ্ন প্রথমে বাংলায় থাকতো পরে ইংরেজিতে ট্রান্সলেশনটা থাকতো বাংলা উঠে গেল কোনো বিশ্ববিদ্যালয়ে বাংলা নাই পাবলিক সরকারি বিশ্ববিদ্যালয় প্রাইভেটটা বাদ দিলাম নাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক নটরডেম ইউনিভার্সিটি না আমি বলি নটরডেম ইউনিভার্সিটির একজন শিক্ষক তার ছাত্রের সঙ্গে করিডোরে দাঁড়িয়ে বাংলায় কথা বলেছে তার চাকরি চলে গেছে কেন তিনি বাংলায় কথা বলবেন এই বাংলাদেশে ঢাকা শহরে এই রাষ্ট্রভাষা যে আন্দোলন হয়েছে যে শহরে সেই শহরে সেই শিক্ষকের চাকরি চলে গেছে বছর খানেক আগে শুধু বাংলায় কথা বলেছে বলে অবস্থাটি ভালো নয় আমরা এখন আর গান শুনি না এখন সং শুনি আমরা এখন আর দোকানে যাই না যাই শপিং মলে আমাদের এখন সব কিছু আমাদের এখন আকিকা থেকে শুরু করে বউ এখন আর বউ ভাত নাই ওয়ালিমা এখন আর ইংরেজিতে ছাড়া কোনো নিমন্ত্রণ চিঠি হয় না মিলাদের চিঠি ইংরেজিতে হয় সুতরাং এই জায়গা থেকে বলবো আমাদের একটা রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে আমরা ইংরেজিতে ভুল করলে লজ্জা পাই বাংলায় ভুল করলে লজ্জিত হই না আমার মনে হয় আমাদের এখন লজ্জা পাবার সময় এসেছে আমরা যতই লজ্জিত হতে পারবো ভুল লিখলে ততই আমরা বাংলার দিকে বাংলার মর্যাদার জন্য নিজেরা দাঁড়াতে পারবো শামসুজ্জামান খান আপনার কাছে আবার আসবো যেটা বিশ্বজিৎ ঘোষ যে আলোচনাটা করলেন যে এই যে আমরা বাংলার চর্চা করছি না বা একটা হীনমন্যতায় ভুগছি আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে বাংলা চর্চার একেবারেই অভাব আছে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ না করতে পারলে তো সেইভাবে শিক্ষাটা আসবে না ভেতরে তাই না সেইগুলো আছে আমাদের সাইনবোর্ডগুলো আমরা যদি দেখি এখনও আমরা কিন্তু আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা 21 ফেব্রুয়ারি আসলে সাইনবোর্ড ভাঙাভাঙি করতাম যে ইংরেজি লেখাগুলো না এখন অবস্থা কিন্তু আরও খারাপ হয়েছে তখন যতটুকুই বা বাংলা থাকতো এখন সেটাও থাকে না আমি দেখি তো এই একটা অবস্থা আদালতে আমরা এখনো পর্যন্ত বাংলা ভাষার চর্চা করতে পারিনি
এই ব্যাপারগুলো নিয়ে আপনি একটু যদি বলেন কেন এই অবস্থা? এখানে আমার আরেকটি প্রসঙ্গের কথা তুলতে ইচ্ছে হচ্ছে, সেটি হল এই যে বাংলা ভাষার বিরোধিতা প্রশাসনিক এবং সরকারি পর্যায়ে, সেটা আমরা 52-তে তার প্রতিবাদ করে জীবন দিয়েছি, পরবর্তীকালেও সেটা কিন্তু হয়েছে। আইয়ুব খান যখন ক্ষমতা গ্রহণ করলেন তিনি বলেছিলেন সারা জবান মিলি ঝুলি কর এক জবান করনে করনে হোগা, ও বাংলা নেহি ও উর্দু ভি নেহি ও হায় পাকিস্তানি জবান। এখন এইটাই কি লোকে বিশ্বাস করে যে আমাদের এই বাংলাদেশি জাতীয়তাবাদ বলতে হবে, বাংলা ভাষা ব্যবহার করব না, বাঙালি জাতীয়তাবাদ বলা যাবে না? তো একটি বড় রাজনৈতিক দল যদি এরকম ভাবে বলে বাংলাদেশি জাতীয়তাবাদ, তারা যদি জানত যে সেকুলারিজমের যে বিষয়টা এটা এই সম্পর্কে একটা ভুল ধারণা দেওয়া হয়েছে যে রবীন্দ্রনাথ থেকে শুরু করে তারও আগে মাইকেল বঙ্কিম ইত্যাদি মিলে যে ভাষা করা হয়েছিল সেটি আসলে আমাদের ভাষা হতে পারে না, এবং আমাদের ভাষা হতে পারে না, আমাদের একটি বাংলাদেশি ভাষা তৈরি করতে হবে। আইয়ুব খান কিন্তু সেই কথা বলেছিলেন এবং একটি বড় রাজনৈতিক দল সেইটিকেই নিয়েছে, নিয়ে তারা বাংলাদেশি জাতীয়তাবাদ ইত্যাদি উৎপন্ন করেছে। আর সেকুলারিজম, সেকুলারিজম তো এখানে মুসলমানরা করেছে, কারণ ইলতুৎমিশ এবং আলাউদ্দিন খিলজি এদের সম্পর্কে যে সমস্ত লেখালেখি আছে সেগুলো কেটে আমি দেখেছি, এবং পশ্চিমবঙ্গ থেকে একটি বই সেটি প্রকাশিত হয়েছে যে এখানে শাসন করতে এসে ইলতুৎমিশ এবং খিলজি এরা বললেন আমরা একটা ভিন্ন দেশে এলাম, ভিন্ন রকম মানুষ, ধর্ম আলাদা, আমরা কী করব। তারা নাকি পশ্চিম এশিয়া থেকে 31 জন পণ্ডিতকে নিয়ে এসেছিলেন, তারা এসে সমাধান দিলেন। এটি তো সমাধান খুব সহজ, কিভাবে সহজ বলছে এই যে 300 বা তার চেয়ে কিছু বেশি ব্রাহ্মণ আছে, তাদের হত্যা করে ফেললেই আর কোনো সমস্যা থাকবে না। তখন তিনি বললেন, ইলতুৎমিশ বললেন যে ঠিক আছে আপনাদের বিজ্ঞ পরামর্শ আমরা পেয়েছি, আজকে আপনারা আমাদের যে গেস্ট হাউস বা অতিথিশালা আছে সেইখানে থাকুন, কাল সকলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। তো সেভাবে ব্যবস্থা করে পাঠিয়ে তোল দিয়ে সভাসদদের নিয়ে বসলো, সভাসদদের নিয়ে বসে বলল আমরা যে দেশে এসছি সে দেশে শ্রদ্ধেয় ব্যক্তিদের হত্যা করতে বলছে আমাদের পণ্ডিতরা, এটা করলে এই দেশে আমরা টিকতে পারব। তখনই তারা ঠিক করলেন যে এইখানে কি হবে, একটি হবে দিনদারি আর একটা জাহানদারি, দিনদারি এবং জাহানদারি। দিনদারি অর্থাৎ সম্রাট নিজে তার ধর্মের প্রতি নিষ্ঠ থাকবেন কিন্তু সেটি হবে তার ব্যক্তিগত ব্যাপার, সেইটা দিনদারি। কিন্তু প্রশাসনিক বিষয় এবং সুবিচারের জন্য তাকে যেটা করতে হবে সেটা জাহানদারি। জাহানদারি অর্থাৎ ইহজাগতিকতা, জাহানদারি অর্থ ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দেয়া। তো এইরকম ইতিহাস জিয়াউর রহমান সাহেবও জানতেন না, এরশাদ সাহেবও জানেন না, এরা মনে করছে আরে এটা হিন্দুদের ভাষা, এই সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা এটি ভারতের, কিন্তু এটি যে মুসলমান সুলতান বাদশাহই করে গেছেন সেটা তারা জানতেন না। তাদের অজ্ঞতার ফলেই তারা কখনো বাংলাদেশের জাতীয়তাবাদ বলেন, কখন বললেন আমরা মুসলমান, আমাদের সংস্কৃতি আলাদা। আমাদের এখানে তো আসলে মিশ্র সংস্কৃতি, হিন্দু বৌদ্ধ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকরা এর সঙ্গে যুক্ত আছে, সকলের ভাষা নিয়েই বাংলা ভাষা সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে। এবং আমরা আশা করছি এখন ব্যবহারে দুর্বলতা দেখা যাচ্ছে, অনেকে ব্যবহার করতে চাচ্ছেন না, সেই অবস্থা তো খুবই খারাপ, এইখানে সরকারকে আরো একটু সরাসরি শক্ত অবস্থান গ্রহণ করতে হবে, বলতে হবে যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা চর্চা যদি না থাকে, বাঙালি ইতিহাস যদি না থাকে তাহলে অনুমোদন দেওয়া হবে না, এইটা জরুরি আর কি। আসলে আমাদের এখানে বাঙালির একটা দোষ হল যে কর্তৃপক্ষের শক্ত উপদেশ না পেলে কেউ পথে আসতে চায় না। অতএব আমি মনে করি যে এই অবস্থা দূর করা খুব সহজ, অল্প সময়েই হয়তো হতে পারে। তারা বলে দিবেন যে বাংলা ভাষা এবং বাংলা ও বাঙালির ইতিহাস যদি তোমরা পাঠ্য না করো, এবং সকল সেকশনেই, শুধুমাত্র আর্টসের বিষয় না, বাণিজ্য, বিজ্ঞান সব জায়গাতেই, তাহলে
তাহলেই শুধুমাত্র তোমাদের স্বীকৃতি দেওয়া হবে, তা না হলে এত প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে এটা এক ধরনের জঙ্গলে পরিণত হয়েছে। এখানে ভালো লেখাপড়া কিছুই হয় না, বহু টাকা দিয়ে ছাত্ররা সার্টিফিকেট কিনে নেয় মাত্র। এই অবস্থার অবসান ঘটাতে হবে এবং সরকার এবং শিক্ষামন্ত্রীকে শক্ত অবস্থান নিতে হবে। মানে যেমন একটা উদাহরণ দিই, মানে রিসেন্টলি একটা বিষয় খুব ফেসবুকে আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল, আমি নাম বলবো না, তারা একটা ব্যানার করেছে, বিশাল ব্যানার, সেই ব্যানারের উপরে সাতজন বীর শ্রেষ্ঠ ছবি, সাতজন বীর শ্রেষ্ঠ, হ্যাঁ বীর শ্রেষ্ঠ, 21 ফেব্রুয়ারি। তো তার মানে তারা ইতিহাসটা জানে না আর কি, 21 ফেব্রুয়ারি স্কুল কর্তৃপক্ষ, হ্যাঁ সেই এই একটা অবস্থা, মুক্তিযুদ্ধে যারা মারা গেছে এরা তো মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন কিছুই জানে না, কিছুই পড়তে চায় না, জানতে চায় না। আসলে এখন যেটা হয়েছে, একদিকে ওই মাদ্রাসাগুলোতে যে শিক্ষা সেটাও আমাদের মাটির সঙ্গে, আমাদের তৃণমূলের সঙ্গে আমাদের সম্পর্কিত করে না, সেই সঙ্গে সঙ্গে ইংরেজি মিডিয়াম তারা পড়ছে, তারাও আমাদের ইতিহাস পড়ে না, তারা ইউরোপের ইতিহাস পড়ে, গ্রিক ইতিহাস পড়ে, আমাদের ইতিহাস পড়ে না। এর ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছে, ভুল বাংলা লেখা, বাক্য গঠনে ভুল, এবং এই ভাষার প্রতি শ্রদ্ধাবোধটা একেবারেই কমে গেছে। এখানে সরকারকে শক্ত অবস্থান একটা নিতে হবে। সেলিনা আপা, আপনার কাছে আসবো একটু অন্য বিষয়ে, সেটা হচ্ছে আমরা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত করতে পেরেছি, এটা আমাদের একটা বিরাট আরেকটি সাফল্য কিন্তু আমি বলবো। এবং এখানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে মাতৃভাষা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মাতৃভাষাগুলোকে নিয়ে গবেষণা হচ্ছে। কিন্তু আমাদের এখানে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে ভাষা আছে সেটার স্বকীয়তা আমরা কতটা রক্ষা করতে পারছি, তারা কি তাদের নিজস্ব মাতৃভাষায় তারা তাদের পড়াশোনা করতে পারছে বা চর্চা করতে পারছে, তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে কতটুকু ধরে রাখতে পারছে, সেই ক্ষেত্রে আমাদের রাষ্ট্র কতটা অবদান রাখতে পারছে কি পারছে না, আপনি যদি বিষয়টি একটু বলেন। মাতৃভাষায় শিক্ষার ব্যাপারটি আমি একটু জানি, একটা ইয়ে থেকে, একটা সংগঠনের মাধ্যমে যার সঙ্গে আমি একটু জড়িত আছি, যে তারা আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছে 3-4 বছর আগে, যে আমাদের নৃগোষ্ঠীর যে ভাষাটা আছে সেটা দিয়ে তাদেরকে শিক্ষা দেয়া অন্তত প্রাইমারি লেভেলে। তো সেইখানে তখন একটা তিনটা ইয়ে দেওয়া হয়েছিল, যে জনসংখ্যা কত আছে, পর্যাপ্ত শিক্ষার্থী পাওয়া যাবে কিনা, তারপরে কারিকুলাম তৈরি করার জন্য মানুষ পাওয়া যাবে কিনা, এবং টিচার পাওয়া যাবে কিনা, এই তিনটা বিষয় দেখে তারপরে জনসংখ্যার ভিত্তিতে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো যেটা মান্দি এবং সাঁওতালদের নির্বাচন করা হয়েছিল। আমার মনে হয় যে এই চারটা ভাষাতেই কারিকুলাম তৈরি হয়েছে এবং সেই পাঠদানের ব্যাপারটি দাঁড়িয়েছে। আর সাঁওতালদেরটা হয়নি কেন, তারা তাদের স্ক্রিপ্ট নিয়ে একটু দুই গ্রুপ হয়ে গেছে, একজন বলতেছে রোমান হরফে করা, আরেকজন বলতেছে বাংলা হরফে করা, তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি, ওটা স্থগিত ছিল। ঠিক এই বছরে আর কিছু হয়েছে কিনা এটা আমি জানি না। তো এইভাবে যে একটু মর্যাদা দেয়া হচ্ছে, এটা আমার মনে হয় একটা পদক্ষেপ আমরা একদম পিছিয়ে নেই, যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ার পর আমাদের নৃগোষ্ঠীদের আমাদের ভাষা, তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের মাঝে তুলে আনা। আমরা যখন দেখি যে মান্দি জনগোষ্ঠী তাদের ওয়ানগালা করছে, ঢাকা শহরে করছে, বাইরে করছে, মণিপুরীরা বিভিন্ন উৎসব করছে, চাকমারা করছে, তো এগুলো দিয়ে তো আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গে অ্যাড করা এবং প্রাকৃতিক মানে মানবিক বন্ধনগুলোকে কাজে লাগানো, তো এগুলো আমাদের মধ্যে আছে। আমরা এখন পর্যন্ত সেরকম কোনো বিষয় দেখতে পাই না যে ওদের মধ্য দিয়ে আমরা কোনো দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে বা হানাহানি হচ্ছে এরকম কিছু। তো এই জায়গাগুলোকে আরো গভীরভাবে ইয়ে করা, আমি তো সব সময় বলি আমাদের বাংলা একাডেমিতে ওরা যারা লেখে, যেমন একজন চাকমা লেখক বা একজন মণিপুরী ভাষার লেখক, তাদেরকে পুরস্কৃত করলে তাদের ভাষা, তাদের জ্ঞান মানসম্মত তো হতেই হবে, কিন্তু তাদেরকে নির্বাচনের মধ্যে নিয়ে এসে পুরস্কৃত করাটাও আমাদের জন্য একটা জরুরি দায়িত্ব, যে তাহলে তাদের প্রেরণার জায়গাটা তৈরি হবে। তো এই সব করে বাংলা একাডেমি থেকে কিন্তু একজনকে ইতিমধ্যে পুরস্কৃত করেছে, একজন কি দুইজনকে দেয়া হয়েছে, এই জিনিসটা শুরু হয়েছে, এই জিনিসটা শুরু হয়েছে। আমরা অনেকদিন ধরেই চাচ্ছিলাম যাতে ওরা নিজেদের ভাষায় করে এবং পাশাপাশি বাংলাটা রাখে। আমি জানি গারো জনগোষ্ঠীর অনেকেই আছে কবি যারা নিজেদেরটা লেখে আবার বাংলাও দেয়, মণিপুরীরাও দেয়, কারণ তাদের ইয়ে হলো যে আমাদের জনগণের বাইরেও যে বৃহত্তর বাঙালি সমাজ আছে তার কাছে আমার লেখার
মেসেজটা যাক, তারা বুঝুক আমার কবিতাটা কেমন হচ্ছে, আমার গল্পটা কেমন হচ্ছে। তো এটাও একটা ভালো দিক, এখনো সেই পর্যন্ত তাদের সাহিত্য দেখায়নি, কিন্তু ওদের মর্যাদার জায়গায় তুলে তাদেরকে যদি আমরা জাতিগোষ্ঠীর সেই মর্যাদার জায়গায় তুলে তাদের ভাষাকে শ্রদ্ধার সঙ্গে দেখি, সেই জায়গাটা আমাদের তৈরি করা খুবই দরকার। কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখছিলাম সম্প্রতি, যে ওদের জন্য যে ছাপানো বই, ওদের ভাষায় মাতৃভাষায় ছাপানো বই, বই তো সরকার সরবরাহ করে আমরা জানি, পহেলা জানুয়ারি সব বই পৌঁছে যায় সব স্কুলে, কিন্তু ওদের বই এখনো পৌঁছায়নি, যার জন্য ওরা পড়াশোনা শুরু করতে পারছে না। তো এইটা তার মানে ওদেরকে একটু তো অবহেলার দৃষ্টিতে দেখা হচ্ছে, একটু তো পিছন ফিরে। এখানে মানে কোটি কোটি বই করতে হচ্ছে বাংলায়, সেটা স্বাভাবিকভাবেই অগ্রাধিকার পাচ্ছে, কিন্তু এই অগ্রাধিকার পাওয়ার তো যৌক্তিকতা নেই। পাশাপাশি আরেকটা গ্রুপকে এই দায়িত্বটা দিলে তুমি সময় মতো দিবে, তাহলে কথাটা উঠে, ওরা নিজেরাও মানে যুক্ত থাকবে এই কাজের সঙ্গে। কাজে এটা আমাদের ব্যর্থতা ওদের উপর চাপানো উচিত না, এই ব্যর্থতাকে আমাদের স্বীকার করে ওদেরকে আরো ঠিক মতো আমাদের পরিচর্যা করতে হবে। বিশ্বজিৎ ঘোষ, আপনার কাছে আসবো একটি ব্যাপারে, সেটি হচ্ছে এই গণমাধ্যম তো একটি বড় মানে ভূমিকা রাখছে এখন, এবং গণমাধ্যমের যে শক্তি ব্যাপক আমরা জানি, এই গণমাধ্যম কি সঠিকভাবে বাংলার চর্চা করতে পারছে কিনা? আমরা যদি একটু এফএম রেডিওগুলোর দিকে তাকাই, সেখানে যেই ভাষায় খুবই খারাপ বলা হয় সেটা কি কোন বাংলা আমরা জানি না, বা টেলিভিশন নাটকেও ইদানিং যেগুলো দেখা যায় যে কিছু মানে ঠিকগুলো ঠিক আঞ্চলিক ভাষার প্রতি আমাদের কোনো ইয়ে নাই, আঞ্চলিক ভাষায় তো ব্যবহার হতেই পারে, কিন্তু সেগুলো আঞ্চলিক ভাষাও না, প্রমিত বাংলা ভাষাও না, একটা কোথার থেকে উঠে আসা একটা ভাষা, এই বিষয়গুলো নিয়ে আপনি একটু বলবেন কিনা? আঞ্চলিক ভাষা একটা দেশের ভাষার বড় গুণ, আমার দেশে এতগুলো আঞ্চলিক একটা ভাষার গুণ, কিন্তু মনে রাখতে হবে যে আঞ্চলিক ভাষা কখনোই বিদ্যাচর্চার ভাষা নয়, মনে রাখতে হবে যে আঞ্চলিক ভাষা কখনোই গণমাধ্যমের ভাষা নয়, মনে রাখতে হবে আঞ্চলিক ভাষা কখনোই বক্তৃতা জ্ঞান বিস্তারের ভাষা নয়। যে আমার আঞ্চলিক ভাষা থাকবে এটা তো 100 না 150 বছর আগে মাইকেল মধুসূদন দত্ত বোরশালিকের ঘাড়রোতে যশোরের কেশবপুর অঞ্চলের আঞ্চলিক ভাষা ব্যবহার করেছে, আবার নতুন কি করেছে, খেদাইছে, হ্যাঁ 150 বছর আগে করেছে, 1861 সালে, এমন নতুন কিছু করছি না। সৈয়দ ওয়ালিউল্লাহ লালসালের মধ্যে চমৎকার চমৎকার আঞ্চলিক ভাষা ব্যবহৃত হয়েছে, এমন নতুন কিছু করছে না যারা করছেন, কিন্তু ওয়ালিউল্লাহ কিংবা মাইকেল মধুসূদন দত্ত প্রয়োজনে ব্যবহার করেছেন, আমরা অপ্রয়োজনে আরোপিতভাবে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার মূলে কুঠারাঘাত করার জন্য আঞ্চলিক ভাষা ব্যবহার করে। এবং বঙ্কিমচন্দ্র পর্যন্ত ব্যবহার করেছিলেন যে ভাষা ব্যবহারের ক্ষেত্রে আরবি, উর্দু, ফার্সি, বাংলা ব্যবহার করব, আপনার ভাব প্রকাশের মাধ্যম হিসেবে যে শব্দ যে ভাষা এখানে আসে তার সঙ্গে সমন্বিত করুন, কিন্তু আমাদের দেশে হচ্ছে আরোপিতভাবে ব্যবহার করার চেষ্টা হয়েছে, এইটা খুব খারাপ। দুই, কর্পোরেট পুঁজি নিয়ন্ত্রণ করে সমস্ত প্রচার মাধ্যমগুলো, প্রচার হাউসগুলো, এবং সেই পুঁজির যে মালিক তিনি বাংলা ভাষার প্রতি ভালোবাসা তার আছে কি নাই সেটা প্রমাণিত হবে তার ওই প্রচার মাধ্যমে কি লেখা হয়। আমরা একটা পত্রিকা দেখেছিলাম যায় যায় দিন, সেই পত্রিকায় উদ্ভট বানানো লেখা হয়েছে গ্রাম, গ এ র আ ম এরকম করে গ্রাম লিখছে, উদ্ভট কুৎসিত ভাষা শুরু করেছে এই 5 বছর 7 বছর আগে, এটি হয়েছে, এটি ইচ্ছাকৃতভাবে করা হয়, এবং এই সমস্ত তাত্ত্বিক এই কথা বলেছে যে প্রমিত বাংলা, যেটি আমাদের বাংলা একাডেমি বলেছে যে প্রমিত বাংলা, প্রমিত বাংলা হচ্ছে সংস্কৃত বাংলা, এটি হিন্দুদের বাংলা, এই বাংলায় হবে না, আমার বাংলা হচ্ছে আসল বাংলা, এ কথা 1949 সালে শুনেছিলাম সেই ভাষা কমিটির কাছে, তারা বলেছিল যে ঝিরঝিরে বাতাস বলা যাবে না, বলতে হবে লিলুয়া হাওয়া, এ তো সহজ বাংলার উদ্ভট উদ্ভট জিনিস পাকিস্তান আমলে শুনেছ, আজকেও কি আমরা পাকিস্তান আমলে আছি? কখনো কখনো প্রচার মাধ্যমে দেখলে সেটাই মনে হয়। অন্যদিকে কিছু কিছু প্রচার মাধ্যম আছে তারা বিভিন্ন ক্ষেত্রে পয়সা খরচ করবে, নানা রকম পয়সা খরচ করবে, কিন্তু ভাষার জন্য একজন ভাষা সম্পাদক রাখবে না, প্রচার প্রত্যেকটা প্রচার হাউসে একজন ভাষা সম্পাদক থাকা উচিত, প্রত্যেকটা টেলিভিশনে একজন ভাষা সম্পাদক থাকা উচিত, প্রকাশক হাউসে থাকা উচিত, এই যে নিচে যে স্ক্রলিং থাকে টেলিভিশনে এত বানান ভুল থাকে, কখনো কখনো হাস্যকর ভয়ঙ্কর, একজন কি ভাষা সম্পাদক রাখতে পারে না? এতগুলো প্রতিষ্ঠান আছে, আমি জানি না এই সময় টেলিভিশনে আছে কিনা, যদি থাকে খুব ভালো, আছে কিনা জানি না। আর দেখেন আপনি, আপনার সামনে এই সময় বলে বাংলাদেশে এতগুলো টেলিভিশন, 2-3টা সময় তার একটা, যারা বাংলা নাম রেখেছে আর সবই নাম ইংরেজি, আমার কি বাংলা নামের এত অভাব?
আমাদের সব প্রোগ্রামের নাম কিন্তু বাংলা, আপনাদের নাম এবং টেলিভিশনটার নামও তো বাংলা, সময় বা দীপ্তয় কয়েকটা মাত্র আছে, বৈশাখী তিন চারটা, আর সব বাংলা ইংরেজি নাম। বিশ্ববিদ্যালয়গুলো ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ গ্রিন ইয়েলো রেড ব্লু সব হয়ে গেছে, বাংলা নাম একটাও নাই। এটিএন নিউজ, বাংলা সংবাদ নাম হলো এটিএন নিউজ। সব জায়গায় এই সংকট প্রচার মাধ্যমগুলোতে আছে, প্রচার মাধ্যমগুলোতে বাংলা ভাষাকে নিয়ে লীলা খেলায় মেতেছে। আমি বলবো লীলা খেলা শব্দটি আমি ব্যবহার করছি সতর্কতার সঙ্গে, সচেতনভাবে এটা লীলা খেলায় বসেছে, কারণ বাংলার মূলে যদি কুঠারাঘাত করতে পারি তাহলে ওই 52 সালের চেতনা আবার জাগরণ যায়, যেখানে বাংলা হরফে আরবি হরফে বাংলা লেখার কৌশল বলা হয়েছিল, তাই না? অধ্যাপক শামসুজ্জামান খান খুব ভালো একটা কথা বলেছেন, আমি তার প্রতিধ্বনি করি একসরে সুরবেলায়। রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলেছেন যে যদি আজ থেকে দেশ 110-112 বছর আগে যে কোন দেশে যদি বানা আমার দেশে যদি বানান সতর্কতা তৈরি করতে হয় তাহলে পণ্ডিতরা পারবে না, একজন কামাল পাশার দরকার, যে কামাল পাশা এসে উপর থেকে বলবে যে এখন থেকে এই বানান লিখতে হবে, এটি বলছেন উনি। আসলে রাষ্ট্রীয় প্রশাসন আজকে বলুক বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয় কি কোনো একটা সংস্থা যে ঢাকা শহরের সমস্ত দোকান এর নাম ফলকগুলো বাংলায় লিখতে হবে, ইংরেজি থাকবে, ইংরেজি থাকতেই হবে। আজকে বলুক এক মাসের মধ্যে যদি না সর না লেখা হয় তাহলে 1,00,000 টাকা দণ্ড দিতে হবে, কালকে সব ঠিক হয়ে যাবে, এটা সিটি কর্পোরেশন করতে পারে, কিচ্ছু না। আপনি প্রগতি সরণিতে যান, ঢাকা শহরের একটা রাস্তার নাম 13 রকম বানান সরণি, আমি ঘুরে ঘুরে 1-1.5 ঘন্টা ঘুরে 13 রকম আমি বানান পেয়েছি, প্রগতি সরণি বানান, সরণি সয় বফালা সয় মফালা ডয় রয় শূন্য বয় রয় শূন্য নয় দীর্ঘিকা দন্তনের রসিকা দন্তনের দীর্ঘিকা উদ্ভট উদ্ভট বানান সব সরণি বানান। এইটি কাজে প্রচার মাধ্যম দোষ দিয়ে লাভ নাই, আমাদের শিক্ষা ব্যবস্থার ভয়ঙ্কর খারাপ জায়গায় আছি আমরা। আমি নিজে শিক্ষক বলে আমি সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, স্কুলে চাকরি করে চাকরি আমরা করি সেই লোক যিনি আর কোথাও চাকরি পায়নি, তারপরে স্কুলে মাস্টারি করি, প্রকৃত শিক্ষা হচ্ছে না। যদি স্কুল শিক্ষকের ভালো মর্যাদা না দেওয়া যায়, যদি তাদের ভালো বেতন না দেওয়া যায়, তাহলে কিছুতেই আপনি একটা জাতির কাছে ভালো বানান ভালো ভাষা পেতে পারেন না। আমি শুধু একটা ছোট্ট রেফারেন্স দেব, জাপানে প্রাইমারি স্কুলের শিক্ষকরা খুব বেশি অনেক বেশি বেতন পান, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাইতেও তারা বেশি বেতন পান। আমি জিজ্ঞাসা করছি ব্যাপারটা কি, বলছে দে আর দ্য ফাউন্ডেশন মেকার, তারা একটা জাতির ফাউন্ডেশন তৈরি করে, তাদের যদি বেশি বেতন না দেয় বিশ্ববিদ্যালয় মাস্টারদের বেশি বেতন দেওয়ার দরকারটা কি, তারা তো তৈরি জিনিস পাচ্ছে। আমাদের দেশে আমরা তৈরি জিনিস তৈরি করতে পারি না, আমরা উদ্ভট সব জিনিস তাদের শেখাই, এবং প্রচার মাধ্যম সেখানে অনেক বড় ভূমিকা পালন করতে পারে। প্রচার মাধ্যমের এক বাংলাদেশে একটি পত্রিকা হয়তো 10,00,000 কপি হয়, একটা যদি বানান ভুল করে সেই কিন্তু 10,00,000 না 1,00,000,000 মানুষের কাছে সেটা চলে যায় বানান ভুলটা। এইটাই আমাদের সতর্ক থাকা দরকার, এটা খুব জরুরি, কিন্তু আমাদের সেই সতর্কতা এখনো হয়েছে বলে আমি অন্তত দেখি না। এই জায়গাটা আমি একটু বিশ্বজিতের সঙ্গে যুক্ত করতে চাই যে শুধু সরকার বা আইন করে জায়গাটা হবে না, সামাজিকভাবে সচেতন হওয়ার জায়গাগুলো তৈরি করতে হবে। এখন যে লোকটি যে মালিক একটি তার মিডিয়ার নাম রাখছে ইংরেজিতে, তার সচেতনতা কারা থাকছে, কে তাকে বাধা দিচ্ছে, মাইটিভি কে তাকে বাধা দিচ্ছে, কে তাকে বাধা দিচ্ছে, বাধা দিচ্ছে পণ্য পুঁজিবাদ, আমার তো সবকিছু পণ্য, আজকে পণ্যের কাছে পণ্যায়নের পৃথিবীতে, এই পণ্য পৃথিবীতে সবকিছুই পণ্য, বা মাতৃভাষা সেখানে পণ্য, সেখানে ভাষা তার পণ্য, আমি দেখবো আমার বাংলা চলবে না সুতরাং আমি আমি ইংরেজিতে দেবো, সে তো ওই টেলিভিশন স্টেশন তৈরি করেছে পণ্য বিক্রির জন্য, পণ্য বিক্রির জন্য। এবং আপনি দেখেন যে 21 ফেব্রুয়ারি মাস সারা বাংলাদেশের কোন টেলিভিশন সেন্টারে কি ভাষা নিয়ে কোনো কথা হয়? তাহলে আমরা এই পণ্য বিক্রি যারা করছে সেই ব্যবসায়ীদের কাছে আমরা জিম্মি, আজকে 21-এর মাসে এই সত্যকে যদি আমরা মনে করি যে ভাষার কারণে আমরা একটি সামাজিক মাধ্যম, যারা পণ্য হিসাবে ভাষাকে দেখছে, সমস্ত মাধ্যমকে দেখছে, তাদের উপার্জনের জন্য দেখছে, তাদের কোটি কোটি টাকা আয়ের জন্য দেখছে, তাদের কাছে আমরা জিম্মি, সুতরাং আমরা জিম্মি থাকবো না প্রতিরোধ করব, এই প্রশ্ন আজকে প্রচারিত। টেলিভিশন গুলোর ব্যাপারে, টেলিভিশনের নামের ব্যাপারে বা তাদের প্রোগ্রামগুলোর নামের ব্যাপারে আমি বলবো যে এটা যদি তারা মনে করে যে পণ্য হিসেবে ভালো চলবে বলে ইংরেজিতে নাম দেয়, সেটা কিন্তু ভুল প্রমাণিত। আমরা সময় টিভি শুরু থেকে কিন্তু আমরা বাংলা, সব প্রোগ্রামও বাংলা, নামও বাংলা, আমরা কিন্তু অনেক ভালো আছি, আমি শুধু এইটুকুই বলবো। সুতরাং
এই জন্যই আমি প্রশ্নটা উঠালাম যে সামাজিক সচেতনতাটা খুব বেশি জরুরি এই ক্ষেত্রে, এবং সামাজিক সচেতনতার জন্য যদি আমরা এগিয়ে না আসি শুধু সরকার বা আইন করে ওগুলো পড়ে থাকি হবে না। আরেকটু যোগ করি, 1835 সালে কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। 1835 থেকে 1869 সাল পর্যন্ত কলিকাতা মেডিকেল কলেজের সমস্ত পড়ালেখা বাংলায় হয়েছে, প্রত্যেকে বাংলায় বক্তৃতা দিয়েছে, বাংলায় তারা লিখেছেন শিক্ষার্থীরা, এবং বাংলায় পাশ করে চিকিৎসা শাস্ত্র পাশ করেছেন। আজকে 1869 পরে 150 বছর অতিক্রান্ত, আজকে কি আমাদের ভাষা আরো দুর্বল হয়েছে যে আমি এখন বলবো মাস্টার হয়ে বলবো যে বাংলায় কিছু বলা যায় না? আমি যে একটু যোগ করি, ওই কলকাতা মেডিকেল স্কুলের যে কথা বললেন, সেইখানে কিন্তু জহিরুদ্দিন আহমদ নামে এক ভদ্রলোক সার্জারি বিদ্যা এই নামে 450 পিসে একটি বই লিখেছিলেন। বাংলা চর্চা তখন থেকেই যদি এইভাবে হয়ে থাকে, অথবা যদি কেরি এবং উইলিয়াম কেরি এবং তার পুত্রের কথা ভাবি, উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি বললেন যে বেঙ্গলি ইজ মাই সেকেন্ড মাদার ল্যাঙ্গুয়েজ। এবং শুধু তাই না, 49 পৃষ্ঠার একটি মেডিকেল টার্মস এর বাংলা পরিভাষা করে দিলেন এই ফেলিক্স কেরি। সেই জায়গায় বলছে বাংলা করে হয় জোনাথন ডানকান কিংবা ফরস্টার, তারা অষ্টাদশ শতাব্দীতে বাংলায় আইন করেছেন মুন্সীদের সহায়তায়। আজকে 200 বছর পরে আমি বলবো যে বাংলায় আমি আইন করতে পারবো না? আইন আদাল সব ভাষাই ছিল তো বাংলা, তাহলে এটা এটা সদিচ্ছার অভাব। সেটা আমাদের এখন হচ্ছে না কেন? এক মিনিট সময় আছে, যদি আপনি একটু বলেন শেষ। এটা না হওয়ার কারণ একদিকে হলো সামাজিক চেতনার অভাব, যেটা মিসেস হোসেন বললেন, আরেকদিকে একটা কৌশলময় ব্যাপার বলে আমার কাছে মনে হয়, সেটা হলো এই যে কর্পোরেট হাউস থেকে আমাদের বাউলদের উপর বাউল সম্রাট বলা হচ্ছে শাহ আব্দুল করিম, শাহ আব্দুল করিমকে। এটার একটা অর্থ কি এই যে তাহলে বাউল সম্রাট লালন নন, যিনি অনেক বড় মাপের বুদ্ধিজীবী পণ্ডিত জ্ঞানী ছিলেন, তার নামটা কে ঢেকে দেওয়ার জন্য কৌশলে কি বাউল সম্রাট বলা হচ্ছে? অথচ দেখেন এই বাংলা ভাষার ব্যাপারে শহীদুল্লাহ সাহেবের সিদ্ধান্ত কত পরিপক্ক। তিনি বললেন ওই যে যখন ভাষা আন্দোলন চলছে, নানা ভাষা চাপানোর চেষ্টা চলছে, উর্দু চাপানোর চেষ্টা বলছে, তিনি বললেন দি ফ্রেশ ইম্পোজিশন অফ উর্দু অন দি বেঙ্গলি স্পিকিং পিপুল উড বি টেন্ট অ্যামাউন্ট টু জেনোসাইড ইন ইস্ট বেঙ্গল। ভাষা ব্যবহার যদি না করা হয় বা অন্য ভাষা যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া যায়, সেটা উনি বললেন গণহত্যার সামিল হবে, এবং ঠিক সেই গণহত্যা উনি 51 সালে বলেছিলেন, তার 20 বছর পরে গণহত্যা পাকিস্তান করলো, সেখানেও ভাষার বিষয়টা ছিল। ধন্যবাদ, আমাদের হাতে আর সময় নেই, আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা আশা করব আমরা সবাই মাতৃভাষার মর্যাদা রক্ষায় আরও বেশি করে সচেষ্ট হব। প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।